বিস্তারিতে এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রয়োজন একটি কমিটি তৈরি করতেও নির্দেশ দিয়েছেন তিনি স্বাস্থ্য সচিবকে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখারও প্রস্তাব দিয়েছেন তিনি তিনি বলেছেন যে ডিগ্রি কোর্স যেটা 5 বছরে তার বদলে যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা যায় এই বিষয়টি খতিয়ে দেখতে তিনি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবকে কারণ রোগীর চাপ ক্রমশ বাড়ছে সেই সঙ্গে চিকিৎসকদের আকাল তাই এমন প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো ইঞ্জিনিয়ারদের মতো তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিং এ তাদের অনেকটা সময় যাচ্ছে তাদের স্টাডি করতে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে এট দা সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি কিন্তু যদি আমরা প্যারালালি যেহেতু সিট বাড়ছে হসপিটাল বাড়ছে লোক সংখ্যা বাড়ছে বেড বাড়ছে যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট দেবে তোমরা সুস্বাস্থ্য কেন্দ্র করছো ম্যাডাম হোয়ার ইজ এ ডক্টর মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে কিভাবে দেখছেন চিকিৎসক মানস কুমটা দেখুন তার প্রতিক্রিয়া সেই মানুষের জীবনটাকে নিয়ে খেলা হচ্ছে করা হবে 3 বছরের ডিপ্লোমা করে আমি তাদেরকে মার্কেটে ছেড়ে দিলে তারা অর্ধ মানে শিক্ষাটা পরিপূর্ণ না করে অর্ধশিক্ষিত ডাক্তার করে যদি মার্কেটে ছেড়ে দেওয়া হয় আমি বলবো যারা এই পরিকল্পনাটা করছেন তারা তাদের কাছে চিকিৎসাটা নেবেন তো সত্যি কি আমার রাজ্যে আমার এখন পশ্চিমবঙ্গে আমার চিকিৎসকের অভাব আছে সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে যা মেডিকেল কলেজ যা আছে আমার রাজ্যে এবং যা মানে মানে ওই MBBS ডাক্তার বেরোচ্ছে তারা তো চাকরি পাচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় আন্দোলন করছে বলে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সে দ্রুত ডাক্তার তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রস্তাব যে যেভাবে রোগীর চাপ বাড়ছে যেভাবে চিকিৎসকদের আকাল তার জন্য দ্রুত চিকিৎসক তৈরি করা যায় কিনা সেটা খতিয়ে দেখতে তিনি স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাখবো আপনাদের সামনে এরপর যদি পশ্চিমবঙ্গে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা সেটা বরদাস্ত করব না পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে দরখাস্ত করছেন সমাধানের রাস্তা বেটা বলছেন ডাক্তার নিয়োগের ক্ষেত্রে তার অবস্থা মুখ্যমন্ত্রী নিজের ডক্টরেট হওয়ার মতন অবস্থা হবে মুখ্যমন্ত্রী যেমন ডক্টরেট উপাধি নিয়ে বাজার করেছেন কিন্তু তার ডক্টরের উপাধি ছিল না এখানকার ডাক্তার তো তাই হল হবে এখন সিভিকরা যদি লাঠি ডান্ডা নিয়ে মোটর সাইকেল ধরবো গরু তাড়াবো তা করতে করতে মানুষের উপরে তারা সার্জারি করা শুরু করে তাহলে বাংলার মানুষ বাঁচবে কি মনে বাংলার মানুষ বুঝতে পারছেন আর ইঞ্জিনিয়ারিং এর মতো ডাক্তারিতেও কি ডিপ্লোমা কোর্স এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে কি বলেছেন মোহাম্মদ সেলিম দেখুন কিছুদিন আগে বলেছিল না সিভিককে দিয়ে করাবে পড়াবে মাস্টার ওইরকম মমতা ব্যানার্জি বলতেই পারে যে এই যে যারা তোলাবাজিরা সব যুক্ত হয়েছে এখন কাজ করা বন্ধ হচ্ছে তোলাবাজি কম হয়েছে তাদেরকে দিয়ে ডাক্তারি করাও আমরা চাই আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী এবং সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধার ঠিকমতো করার জন্য যোগ্য লোকদেরকে নিয়োগ করা হোক যোগ্য চিকিৎসকদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দিচ্ছে রাজনৈতিক কারণে যারা ডিএ চাইছে তাদেরকে বদলি করে দিচ্ছে যারা স্ট্রাইক করেছে তাদেরকে বদলি করেছে এমনকি যারা মেডিকেল কাউন্সিলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে শান্তনু সেন নির্বাচিতরা এদেরকে ওপর ভরসা না করে যোগ্য চিকিৎসকের ভরসা করুন তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে স্বাস্থ্য ব্যবস্থাকে রসাতলে পাঠানো হচ্ছে এই কথা বলে যখন বিরোধীরা কটাক্ষ করছে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে তখন শাসক শিবির থেকে উঠে এসেছে সমান প্রতিক্রিয়া তাদের কি বক্তব্য মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন দেখুন এই 3 বছরের ডিপ্লোমা কোর্স দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় শুধু চালু আছে নয়
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এটাকে মান্যতা দিয়েছে। তার আগে গোলাম নবী আজাদ সেন্ট্রাল গভর্নমেন্টে থাকাকালীন তিনি ঘোষণা করেছিলেন যে এটাকে সারা ভারতে জায়গা দেওয়া হবে। বিভিন্ন রাজ্য তিন বছরের ডিপ্লোমা কোর্স মেডিকেলে চালু রেখেছে, তার মধ্যে ইউপি আছে, ডাবল ইঞ্জিন সরকারগুলো বিশেষ করে আছে, কোন স্টেট করেছে কোন স্টেট করেনি। আজকে মাননীয় সেই ব্যাপারে বলেছেন প্রস্তাব, যেরকম সারা ভারতের অন্য জায়গায় এটা প্রস্তাব দিয়েছেন, এটা হচ্ছে নানা জায়গা দেখে। এটা যদি ভারতে প্রথম হতো তাহলে এই সমালোচনা কোনো হতো, যারা সমালোচনা করছেন তারা একদমই না জেনে না বুঝে সারা ভারতের ক্ষেত্রে কি হচ্ছে সেগুলো একদম জানেন। এই মুহূর্তের বড় খবর, কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই, কয়লা পাচার মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হলো। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই। এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার, ইসিএল এর আধিকারিক সুনীল কুমার ঝাকেও গ্রেফতার করলো সিবিআই। কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই, দুজনকে গ্রেফতার করলো সিবিআই কয়লা পাচার মামলায়। আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করলো সিবিআই, ইসিএল এর আধিকারিক সুনীল কুমার ঝাকে গ্রেফতার করলো সিবিআই কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই। এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার হলেন, সিআইএসএফ এর একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করলো সিবিআই, ইসিএল এর আধিকারিক সুনীল কুমার ঝাকে গ্রেফতার করলো সিবিআই কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই। কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই, এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার হলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনাদের আরো একবার জানাবো এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার হলেন, কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই। কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই, এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করলো সিবিআই, ইসিএল এর আধিকারিক সুনীল কুমার ঝাকে গ্রেফতার করলো সিবিআই। আপনাদের কারো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো কয়লা পাচার কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে সিবিআই সূত্রের খবর। এই প্রথম কয়লা পাচার মামলায় সিআইএসএফ এর কোনো অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তুমি জানো এর আগে ইসিএল এর একাধিক আধিকারিকদের, প্রাক্তন কর্মীদের গ্রেফতার করা হয়েছিল, এবং আজকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হলো, একজন সুনীল কুমার ঝা, তিনি যেটা সিবিআই সূত্রের খবর, প্রাক্তন ডাইরেক্টর অপারেশনস, ইসিএলের অপারেশনসের প্রাক্তন ডাইরেক্টর, তিনি আগে ডাইরেক্টর ছিলেন সুনীল কুমার ঝা, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই প্রথম সিআইএসএফ, তার সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর আনন্দ কুমার সিং, তাকেও গ্রেফতার করা হয়েছে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পেরেছিলেন যে প্রোটেকশন মানি হিসেবে কয়লা পাচারকারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পৌঁছে গেছিল। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, আনন্দ কুমার সিং তাদের রেডারে অনেক দিন ধরে ছিল, তারা যেটা জানতে পেরেছেন যে তার দায়িত্ব ছিল যে কয়লা পাচার, যেখানে কয়লার খনি সেইখানে কিন্তু সিআইএসএফ এর অফিসারদের ডিউটি থাকতো, এবং তাদেরই কিন্তু ডিউটি ছিল যে কত ট্রাক সেখান থেকে বেরোচ্ছে, কত পরিমাণে কয়লা বেরোচ্ছে তার নজরদারি রাখা। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর যে কয়লা পাচারকারীদের সঙ্গে নেক্সাস করে সিবিআই এর ইন্সপেক্টর আনন্দ কুমার সিং লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়েছেন এবং তাদের প্রোটেকশন দিয়েছেন, আধার অর্থাৎ তাদের প্রোটেকশন দিয়ে সেখান থেকে কয়লা পাচার করতে পাচারকারীদের সুবিধে পাইয়ে দিয়েছিলেন। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে এই টাকা সুনীল কুমার সিং, যিনি কিন্তু অপারেশনসের প্রাক্তন, তৎকালীন তখন ডাইরেক্টর ছিলেন ইসিএল এর, তার কাছেও কিন্তু পৌঁছে গেছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আজকে তাদের তলব করা হয়েছিল এবং তাদের প্রশ্ন করা হয় যে তথ্য প্রমাণ সিবিআই এর হাতে ছিল, সেই তথ্য প্রমাণ তাদের দেখানো হয়, দেখিয়ে প্রশ্ন করা হয় যে এই হচ্ছে বয়ানের কপি, যারা টাকা দিয়েছে তাদের বয়ানের কপি। এবং সেই তথ্য প্রমাণ দেখার পরেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন সুনীল কুমার সিং এবং আনন্দ কুমার দুজনেই কিন্তু সদুত্তর দিচ্ছিল না, তথ্য গোপন করছিল, এবং
এই র‍্যাকেটের সঙ্গে আর কোন কোন ইসিএল এর অফিসারদের কাছে টাকা পৌঁছে গেছে, আর কোন কোন সিআইএসএফ এর অফিসাররা এই নেক্সাসে যুক্ত রয়েছে, এই পুরো বিষয় নিয়ে তাদের জেরা করতে চান সিবিআই গোয়েন্দা। জায়গাটি তোমার কাছে ফিরে আসবো প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে দুজনকে গ্রেফতার করলো পুলিশ সিবিআই কয়লা পাচার মামলায়। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, কয়লা পাচার রক্ষাই যাদের দায়িত্ব, সেই তাদেরই একজনকে একজন ইন্সপেক্টর গ্রেফতার হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, বিএসএফ এর আধিকারিক সতীশ কুমার যাকে গ্রেফতার করে সিবিআই, এবং এক্ষেত্রেও দেখলাম অর্থাৎ গরু পাচার মামলায় যাদের গরু পাচার মামলা রক্ষা যাদের কাজ, সেক্ষেত্রেও দেখেছি একজন আধিকারিক গ্রেফতার হয়েছে, এবং এক্ষেত্রে অর্থাৎ কয়লা পাচার মামলায় সেক্ষেত্রেও একজন প্রাক্তন আধিকারিক যাকে গ্রেফতার করলো সিবিআই। একদমই, তার মানেই হচ্ছে যাদের উপরে দায়িত্ব ছিল যে তারা রক্ষা করবে, তারাই কিন্তু প্রোটেকশন দিয়েছে। তুমি জানো গরু পাচার কাণ্ডে আমরা দেখেছি সতীশ কুমার কমান্ডেন্ট, বিএসএফ এর কমান্ডেন্ট, তাকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক বিএসএফ অফিসারদের নাম উঠে এসেছিল, অর্থাৎ তাদের দায়িত্ব ছিল যে বর্ডার এলাকায় তারা ডিউটি করবে এবং রক্ষা করবে, কিন্তু তাদের নেক্সাসের একটা ইনভলভমেন্ট পাওয়া গেছিলো এই মামলায়। কয়লা পাচার কাণ্ডেও কিন্তু যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে একাধিক সিআইএসএফ এর অফিসারদের নাম উঠে আসে, তার মধ্যে অন্যতম আনন্দ সিং, তাকে কিন্তু আজকে তলব করা হয়েছিল। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে যারা টাকা দিয়েছে তারাই কিন্তু সিবিআই এর অফিসারদের এসে জানিয়ে দিয়েছে যে আনন্দ সিং, যিনি সিআইএসএফ এর ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, এবং তিনি কিন্তু এই গোটা র্যাকেটে কয়লা পাচারকারীদের কাছ থেকে টাকা এসে কাদের কাদের কাছে পৌঁছে যাবে, কিভাবে কাজ করত, কাদের কাছে কাছে টাকা পৌঁছে যেত, এই বিষয় নিয়ে তোমার কাছ থেকে আরো বিশদে জানব। এই মুহূর্তের বড় খবর, কয়লা পাচার মামলায় গ্রেফতার আরো দুই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার কেন্দ্রীয় সংস্থারই দুই আধিকারিক, একজন প্রাক্তন আধিকারিক। আপনাদেরকে জানাবো, ইসিএল এর প্রাক্তন ডিরেক্টরকে গ্রেফতার করলো সিবিআই, ধৃত ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা, সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার, ধৃতের নাম আনন্দ সিং। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। সরাসরি চলে যাবো প্রকাশের কাছে। প্রকাশ, কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, একটাই অভিযোগ, প্রোটেকশন মানি নেওয়া, প্রোটেকশন মানি নিয়ে কয়লা পাচারকারীদের সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ। এবং সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন এই প্রথম সিআইএসএফ এর কোনো অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তুমি জানো এর আগে কয়লা পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে, এজেন্টদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু সিআইএসএফ এর আধিকারিকদের একটা। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল দা, এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে প্রোটেকশন মানি নিয়ে কয়লা মাফিয়াদের এরা টাকা পাইয়ে দেওয়ার সুযোগ করিয়ে দিত। দেখো, আমি যেটা বলছি যে দেখো, এই যে সিবিআই বা এই কেন্দ্রীয় সংস্থা যারা আছে তারা কিন্তু এই গরু পাচার বলো বা কয়লা পাচার বলো, যে কোনো জায়গায় বলো, এরা কিন্তু কাউকেই রেয়াত করছে না। দেখো, তুমি ইন কেস অফ গরু পাচার কাউস মাদ নিয়েও দেখো, সেখানেও বিএসএফ এর একজন কমান্ড্যান্ট মানে ইন দ্য র্যাঙ্ক অফ সুপারিনটেন্ডেন্ট, তো তাকেও যেমন অ্যারেস্ট করেছে, বিএসএফ এর কিছু কর্মীকেও অ্যারেস্ট করেছে, এখন আবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে একজন ইন্সপেক্টর তাকে অ্যারেস্ট করছে। খালি তাই না, ইসিএল এর একজন ডাইরেক্টর সেও অ্যারেস্ট করছে। তার মানে কি? তার মানে কিন্তু তুমি এটা ভেবে দাও যে যে এরা যে ইনভেস্টিগেশনটা করছে এটা কিন্তু কোনো পার্সিয়ালিটি হচ্ছে না, খুব ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে। এবং অ্যাকশন যেটা হচ্ছে, দেখো, প্রোটেকশন মানি অনুব্রত মণ্ডলও প্রোটেকশন মানি নিত, এটা কিন্তু সবাই জানে, সর্বজন বিদিত। এবং এই সিআইএসএফ যারা এইখান থেকে খাদান থেকে যারা তুলছে, সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেই অংশটা তারা গার্ড দেয়, তারপরে এরাও কনাইড। সুতরাং সব জায়গায় কিন্তু এরা যে ইনভেস্টিগেশন করছে বা পরবর্তী যে ফলো আপ অ্যাকশন গুলো সেগুলো কিন্তু খুব ইম্পার্শিয়াল বলেই আমার মনে হচ্ছে। এবং অ্যাকচুয়াল কালপিট যারা মানে মেইন বেনিফিশিয়ারি যারা যারা মানে মাথা যারা, তাদের অবধি পৌঁছবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সলিল দা।